আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে একুশ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে ফেলে একুশ রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই জানি কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আমরা বেশিরভাগ সময় আলোচনা করছি। সারা বিশ্বব্যাপী এই জীবাণুঘটিত ভাইরাসটির যে আক্রমণ, সংক্রমণ, মৃত্যুর হার, সেটি আর নতুন করে বলার কিছু নেই। প্রতিদিনই সংক্রমণের মাত্রা বাড়ছে, বৈশ্বিক অবস্থানটা আমরা সকলেই জানি। তার সাথে সাথে বাংলাদেশের সরকারের প্রচেষ্টা রয়েছে সর্বাত্মক লকডাউন আমরা দেখছি, সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার সবসময় তাগিদ দেওয়া হচ্ছে। এবং এই যে আমাদের এই করোনা ভাইরাস পরিস্থিতি সারা বিশ্বের যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সেটিকে কিন্তু নতুন করে ঢেলে সাজানোর এখন সময় নিয়ে এসেছে। সেই জায়গাটায় আমরা আলোচনা করব আমাদের সার্বজনীন জনস্বাস্থ্য, এবং তার সাথে সাথে আমরা সকলেই জানি যে জীবাণুঘটিত ভাইরাসটির আক্রমণে ইতিমধ্যেই 30 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এবং এই যখন বৈশ্বিক অবস্থা, তার সাথে সাথে নতুন করে জীবাণুঘটিত ভাইরাসের কারণে ভবিষ্যতে আমাদের জনস্বাস্থ্য কী হবে, সেখানে আমরা কতটুকু সচেতন আছি, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা সকলেই জানি যে গতকালই গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যুক্ত হন কো-চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে তিনি বেশ কিছু প্রস্তাবনাও রেখেছেন এবং এই যে ভাইরাসের কারণে সারা বৈশ্বিক যে অবস্থান, সেটি ভবিষ্যতে যদি আমরা সচেতন না হই আমরা কীভাবে সেটি মোকাবেলা করবো, সেই জায়গাগুলো নিয়ে এখন আলোচনার সময় এসেছে। সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন ভার্চুয়ালি ডক্টর তারেক হোসেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এডিবি এবং উপদেষ্টা কোভিড-19 উপদেষ্টা কমিটি। আমাদের সাথে ভার্চুয়ালি আরও সংযুক্ত আছেন অধ্যাপক আবুমা ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আফতাব ইউসুফরাজ, জনস্বাস্থ্য শিশু বিশেষজ্ঞ। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি প্রথমে আলোচনাটি শুরু করতে চাই বাবু ফারুক স্যার, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার সঙ্গে সঙ্গে প্রতিদিনই কথা বলছি, তার সাথে সাথে এখন বৈশ্বিক জনস্বাস্থ্য নিয়ে আলোচনা এসছে, বিশেষ করে এএমআর, অর্থাৎ যেটি আমরা আলোচনা করছিলাম যে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, এটি নিয়েও এখন সারা বৈশ্বিক একটি আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাগুলো দিয়ে আলোচনা শুরু করতে চাইব। ধন্যবাদ। আসলে আমরা তো সমস্যার মধ্যেই আছি, আর গরিব দেশদের একটু সমস্যা বেশিই থাকে। তো এখন স্বাভাবিকভাবে আমরা করোনা পরিস্থিতির মধ্যে, মহামারীর মধ্যে আছি, সেখানে আমাদের সেটাকে সামাল দিতে হচ্ছে, সারা পৃথিবীকেই সামাল দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বেলায় সমস্যাটা হলো যে আমরা যেহেতু টিকা এখনো তৈরি করতে পারি না, সেহেতু আমরা অনেক অগ্রগতি করেছি, আমাদের ওষুধ সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে, আমরা 152টা দেশে ওষুধ রপ্তানি করি। আমরা এইবার যে করোনার যতগুলো ওষুধ বিভিন্ন জায়গায় আবিষ্কার হলো, সবগুলো ওষুধই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তৈরি করতে পেরেছি। ওই যে বঙ্গবন্ধু আমাদেরকে 1973 সালে ওষুধের পেটেন্ট মানতে হবে না এই ধরনের একটা নির্দেশ দিয়ে গিয়েছিলেন, আমরা কিন্তু তার পরবর্তীকালে দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা এ থেকে অনেক বেনিফিট পেয়েছি, এবং সেই কারণেই ওই 2032 সাল পর্যন্ত আমাদের পেটেন্ট ওষুধের ক্ষেত্রে মানতে হচ্ছে না বলে আমরা কিন্তু ঝটপট করে যেই ওষুধটাই যেখানে বেরোক, আমরা আমাদের এখানে যারা ফার্মাসিস্টে আছেন, আমাদের ওষুধ কোম্পানিগুলো আছেন, তারা সবাই কিন্তু তাদের মেধাকে ব্যবহার করে তাৎক্ষণিকভাবেই সেই ওষুধটা তৈরি করে ফেলতে পারেন। এটা একটি খুবই বড় একটা সুবিধা, আমরা যে কত বড় একটা সুবিধা পেয়েছি বঙ্গবন্ধুর কাছ থেকে এটি আমরা এখন বুঝতে পারছি, তখন তো বুঝতে পারিনি। তো এই যে কাজগুলো, এবং দেখুন যে এই ওষুধ কিন্তু শুধু নিজেরা ব্যবহার করছি তা না, আমরা বাইরের দেশে রপ্তানি করছি। যে এই মুহূর্তে ভারতের কথাই যদি বলি, ভারতের ঝাড়খণ্ড থেকে 50,000 রেমডেসিভির চেয়ে তারা বেক্সিমপুর কাছে চিঠি লিখেছে। আপনার বাইরে বসবাসরত দক্ষিণ ভারতের যে এক্সপেট্রিয়েটস, যারা ভারতীয় নাগরিক বিভিন্ন দেশে আছেন, তারা তাদের এলাকাতে রেমডেসিভির পাঠানোর জন্য 50,000 রেমডেসিভির ভায়াল 100 মিলিগ্রাম করে পাঠানোর জন্য অনুরোধ পাঠিয়েছে। বাংলাদেশ সরকার নিজে উদ্যোগী হয়ে ভারত সরকারের কাছে সেই উপহার পাঠাচ্ছে। ভারত যেমন করে আমাদেরকে টিকা দিয়েছিল উপহার হিসেবে, আমরা তেমনি আমাদের এই করোনা চিকিৎসার ওষুধগুলো এখন তাদেরকে উপহার দিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি কেন, কারণ আমাদের এই ওষুধ সেক্টরটা একটা খুব শক্ত অবস্থানে মাশাআল্লাহ আমরা আছি, সেজন্য না থাকলে কিন্তু আমরা করতে পারতাম। এখন যে টিকা ক্রাইসিসের মধ্যে আমরা স্বাভাবিকভাবেই এখন রাশিয়ার টিকা বা চীনের টিকা বা অন্য আরো কয়েকটা টিকা এখানে তৈরির জন্য আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে,
এটাও কিন্তু আমাদের এই এখানকার ঔষধ সেক্টরের একটু মোটামুটি সক্ষমতা এবং সফলতারই একটা পরিচয়। তা আমরা আশা করবো যে খুব শীঘ্রই আমরা টিকা উৎপাদন করতে পারবো আগামী কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ। আর যদি পারি আমাদের এখানকার করোনার লড়াইটা একটু যথেষ্ট সহজ হবে আর কি তুলনামূলকভাবে। তো পাশাপাশি যেটি কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গত এই মাসেরই 4 তারিখে যে ইতিমধ্যে 30 লাখের বেশি মানুষ করোনাতে মারা গেছে কিন্তু অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স জীবাণুগুলো প্রতিরোধী হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিকে, সেটি যে সমস্যা এটি আগেও ছিল এবং এখন এটি আরো বড় হুমকির কারণ হবে, করোনার চাইতেও বেশি বড় হুমকির কারণ হবে, এটি উনি উল্লেখ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এটি বলার জন্য, কারণ এই বিষয়কে নিয়ে আমরা কিন্তু অনেকদিন ধরেই কথা বলছিলাম কিন্তু আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে জাতীয় পর্যায়েও কিন্তু এটি তেমন একটি গুরুত্ব পায়নি। এখন প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন এবং প্রধানমন্ত্রী আবার এটির নির্বাচিত হয়েছেন কদিন আগে তার কো চেয়ারম্যান হিসেবে, সেটিও একটি খুবই বড় একটা সাফল্যের কাজ, আমরা অভিনন্দন জানাই আমাদের নেত্রীকে। তো এখন উনি সেই কো চেয়ারম্যান হওয়ার পরপরই কিন্তু এটি নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করছে এবং এই কাজের মধ্যে এই যে আপনি যেটি বললেন যে গত মঙ্গলবার তিনি আপনার এই ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর যে সভা ছিল সেখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে কো চেয়ারম্যান হিসেবে তিনি যে বক্তব্য রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা মিডিয়াতে যেটি পেয়েছি সেটি হলো যে এই যে এই লক্ষ্য অর্জন আমাদের এই রেজিস্ট্যান্স কমানো এবং রেজিস্ট্যান্সের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে মানুষকে বাঁচাতে হবে। বিষয় হলো যে অ্যান্টিবায়োটিক এটি বা জীবাণুর বিরুদ্ধে যা কিছুই, অণুজীবগুলোর বিরুদ্ধে যা কিছুই আমাদের ওষুধগুলো সেগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলি, আবার বৃহত্তর অর্থে বলি অ্যান্টি মাইক্রোবায়োলস। ওই অ্যান্টি মাইক্রোবায়োলস গুলো এগুলো আমাদের কার্যকরী থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে জীবাণুর বিরুদ্ধে লড়াই আমাদের অস্ত্র। তো এই অস্ত্রগুলো যদি বোথা হয়ে যায় তাহলে জীবাণু আমরা মারতে পারবো। তো বোথা হয় কেন? বিভিন্ন কারণে, তার মধ্যে একটি কারণ তো খুবই স্পষ্ট, সেটি হলো যে আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে এবং মানুষ দেদারসে অ্যান্টিবায়োটিক খাচ্ছে যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে। অপ্রয়োজনীয় যখন খাচ্ছে তখন তো বটেই, ইভেন প্রয়োজনেও যখন খায় তখনও কিন্তু নিয়ম মেনে খাচ্ছে না। কয়েকদিন ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিলেন, কয়েকদিন খেলো, খাবার পরে তার একটু ভালো মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দিল যে আর তো খাওয়া লাগবে না। এবং এটা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আমরা কিছুদিন আগে একটা জরিপ করেছিলাম এবং সেখানে দেখেছি যে এটি শুধুমাত্র যে গরিবদের সমস্যা, আমরা ধারণা করতাম আগে যে গরিব মানুষ এই অ্যান্টিবায়োটিক 5 দিন 7 দিনের যে কোর্স এটি কমপ্লিট করতে চায় না, কারণ হলো যে তাকে কিনতে হয় এগুলো, এগুলো একটু দামি জিনিস সেই জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে তো 2 দিন বা 3 দিনে বন্ধ করে দিল, সে একটু ভালো যখন অনুভব করলো তখনই, কিন্তু বাকি 2-3 দিনে সে না খাওয়াতে ওই যে জীবাণুর যে স্পোর গুলো, মানে সোজা কথায় ছোট ছোট ডিম গুলো যেগুলো রয়ে গেল সেগুলো তো ফুটে আবার বাচ্চা বেরোচ্ছে, আবার জীবাণু তৈরি হচ্ছে শরীরে। এই ডিম গুলো যখন নাকি তৈরি হয় ততক্ষণে তো অ্যান্টিবায়োটিক শরীরে অনেক কমে গেছে, কারণ সে যেহেতু খাচ্ছে না, ওই যে আগে কয়েকদিন আগে খেয়েছিল এরপরের রক্তে তো সেই অ্যান্টিবায়োটিক নেই, না থাকার ফলে ওই জীবাণুগুলো তার শক্তি অর্জন করে ওই জীবাণুর বিরুদ্ধে, ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াই। আমরা যেমন করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছি শরীরে এবং তার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছি, এমনকি টিকা নিচ্ছি, অ্যান্টিবডি তৈরি করতে হবে, জীবাণুও তেমনি ওই জীবাণুগুলার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াইতে তার একটা ক্ষমতা অর্জন করে, সহ্য ক্ষমতা অর্জন করে, সেই কারণে সে আর মারা যায়। এখন মারা যদি না যায় কদিন পরে যখন নাকি আবার এই এই ডিমগুলো থেকে যে জীবাণুগুলো আবার বেরোলো স্পোর থেকে বেরোলো সেগুলো যখন নাকি আবার আক্রমণ করে তখন কিন্তু আর সামাল দেওয়া যায়, কারণ ওই অস্ত্র যেটা ছিল ওটা বোথা হয়ে গেছে। দুঃখজনক হলো যে আমাদের শিক্ষিত লোকদের মধ্যেও এই একই সমস্যাটা হচ্ছে এবং আমরা একটা খুব বড় বিপদের মধ্যে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের বিভিন্ন ভাবে, আমরা এটি আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আছেন তাদের কাছ থেকে আমরা আবার শুনি। আমি কিছু ওষুধের নাম বলবো যে নামগুলো আমরা খুবই ব্যবহার করতাম, এখনো করছি, কিন্তু দুঃখজনক হলো এগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে এগুলো আর কার্যকরী হচ্ছে না। এই দুঃখজনক সংবাদটি আমি একটু পরে দেব। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমরা ডাক্তার তারেক হোসেন স্যার আপনার কাছ থেকে এই বিষয়ে একটু মতামত চাইবো।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার জিনিসকে এবং প্রিয় দর্শকবৃন্দকে। ভরত ভাই সুন্দর ভাবে বলেছেন যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স টা কিটাও আমাদের দর্শকদের জানা উচিত, যে এবং এটা ভরত ভাই এক্সপ্লেন করেছেন। ওয়ান হেলথ এটা অনেকদিন আগে থেকে একটা মুভমেন্ট শুরু হয়েছে, যেটা যে পিপল প্ল্যানেট এনিম্যাল এই তিনটা ইন্টার কানেক্টেড, এটাকে সেপারেট করা যাচ্ছে না। শুধু হিউম্যান কি হেলথ আর হিউম্যান ডিজিজ নিয়ে হয়তো আমরা 50 বছর 100 বছর আগে একটা ফোকাস ছিল এটি হিউম্যান হেলথ, কিন্তু হিউম্যান হেলথ এমন ভাবে অন্য এই পরিবেশে আমরা বসবাস করি সেখানে আরো দুটা বৃহৎ শক্তি আছে, সেটা হলো পিপল প্ল্যানেট অ্যান্ড অ্যানিমেলস। এই থেকে একটা ধারণা থেকে ওয়ান হেলথ ডেভেলপ করা হয়েছে। যেমন এটা একটা কোলাবোরেটিভ, তিনটা ওয়ার্ড এখানে ইউজ করা হয়, কোলাবোরেটিভ, মাল্টি ডিসিপ্লিনারি, ট্রান্স ডিসিপ্লিনারি। এই এই মুভমেন্টটা শুরু হওয়ার পর এটা শুরু হয়েছে কিন্তু গ্লোবাল মুভমেন্ট, এটা এটার লোকাল লেভেলে, রিজনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে এবং গ্লোবাল লেভেলে এটা, এবং গ্লোবাল যে বড় বড় এবং এটার বড় বড় একাডেমিক ইনস্টিটিউটস এটাতে জড়িত। থাইল্যান্ডে আমাদের গ্লোবাল হেলথ নেটওয়ার্ক রয়েছে, প্রচুর ফান্ডিং আসে USAID থেকে, কারণ এটা USAID এর প্রথমে আলোচনা যেটা হয়েছিল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ওখান থেকে শুরু হয়েছিল। যাই হোক, এই এর মাধ্যমে আমরা চেষ্টা করি যে ডিজিজের ইটিওলজি জানা, যে ডিজিজটা অরিজিন, এই যে দেখেন আমাদের যে ভাইরাসটা এখন সার্কুলেট করে এটা আসলো অ্যানিমেল থেকে। আমাদের প্রধানমন্ত্রী এটাকে যে ফোকাস করেছেন এটা একদম টাইমলি ফোকাস, যে এই ওয়ান হেলথ এর উপর আমাদের ওয়ান হেলথ স্ট্র্যাটেজিক একটা প্ল্যান আছে, কিন্তু ন্যাশনাল প্ল্যান এটা মনে হয় 17 থেকে 22 পর্যন্ত ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের। আর ওয়ান দেখা যায় যে এই কিসের থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে আমার কাছে যেটা আমি যা 7 লাখ, এটা ভালো পরিমাণে কনফার্ম করতে হবে, গ্লোবালি 7 লাখ লোক মারা যায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আবার একটা স্টাডি দেখলাম যে আমাদের যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে 80% ডেথ হয় ডিউ টু ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন দ্যাট আর রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, 80% ডেথ ওখানে আমাদের ICU-তে হয় এই জন্য। এই অবস্থায় প্রধানমন্ত্রী যে আমাদের 5 দফা মানে অ্যাকশন প্ল্যান দিচ্ছে, এটা তো দফা না অ্যাকশন প্ল্যান দিচ্ছে, এই এইটি এটি তো দরকার, এটা দরকার। উনি বলেছেন এটা হবে মাল্টি সেক্টরাল ইন্টিগ্রেটেড, মানে সব সেক্টর একসাথে মিলে এই এই জিনিসটাকে ফেস করবে, উনি এই কথা বলেছেন। আমার কারণ এই এটা তার একটা সেক্টরের কাজ না, আমাদের যে অনগোয়িং ক্রাইসিস চলছে সেটাতে কিন্তু একটা সেক্টর আমরা তো দেখলামই গত 1.5 বছরে আমরা সবাই যে আমাদের হেলথ, সোশ্যাল, আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ LGRD সবাই ইন্টারসেক্টরাল জড়িত, আমাদের পাবলিক হেলথ এক্সপার্ট জড়িত, অ্যানিমেল হেলথ এক্সপার্ট জড়িত এই প্যান্ডামিকের সাথে। ওই আপা ওইটাই কথা বলছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, আপনার যে কথাটা বলছেন আমাদের প্রধানমন্ত্রী, সেটা হলো ইকুইটেবল অ্যাক্সেস থাকতে হবে, ট্রান্সফার টেকনোলজি থাকতে হবে, এই ট্রান্সফার টেকনোলজি ইকুইটেবল অ্যাক্সেস থাকতে হবে, সবার অ্যাক্সেস থাকতে হবে, এটার উপর সবার রাইট আছে, অ্যাফোর্ডেবল প্রাইসে এটা যে অ্যান্টিবায়োটিক আমাদের কাজ করবে সে মানে প্রোডাক্টগুলি আমরা যেন পাই। এবং যেমন আমরা এখানে ট্রান্সফার টেকনোলজির কথা বলেছি, আসামদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, এই ধরনের আমাদের ট্রান্সফার টেকনোলজি ডেভেলপিং কান্ট্রিকে দিতে হবে, এটা প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে আমাদের একটা ওনারশিপ আসবে। আর একটা জিনিস উনি বলেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কাজে সাস্টেনেবল ফাইন্যান্সিং, আমাদের ফাইন্যান্সিংটা কিন্তু এনশিওর করতে হবে, না হলে টাকা ছাড়া তো কিছু হয় না। আমরা মাসপাতি গিয়ে চলে আসবো, আমাদের প্ল্যান আগাবে, আমার প্ল্যান মুখ চুবড়ে পড়ে যাবে। এই জন্য উনি বারবার বলছেন সাস্টেনেবল ফাইন্যান্সিং থাকতে হবে, যে যাতে আমরা নিশ্চিত থাকবো আমাদের এই প্রজেক্টগুলি ফাইন্যান্সড হবে, আমাদের এই অ্যাকশনগুলি ফাইন্যান্সড হবে, এবং গ্লোবাল শেয়ার রেসপন্সিবিলিটি থাকবে। এটা একটা দেশের রেসপন্সিবিলিটি না, উনি কিন্তু একদম আপনি যদি পড়েন উনি কি বলেছে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে বলেছেন সব দেওয়া আছে। ইমপ্লিমেন্টেশন প্ল্যানের কথা উনি বলেছেন, ইমপ্লিমেন্টেশন প্ল্যানে আমাদের যে গ্লোবাল অ্যাকশন প্ল্যান আছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর, 2015 গ্লোবাল প্ল্যান হয়েছিল, ওই গ্লোবাল প্ল্যানটাকে ফুললি ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর ইউএন এর একটা ডিক্লারেশন আছে, সেখানে ইউএন এর ডিক্লারেশনটা সম্ভবত 2016
সেটাতে ইউএন ডিক্লারেশনে বিভিন্ন হেড অফ দ্য স্টেট গিয়েছিল, মানে বলা হয়েছে যে কার কি দায়িত্ব, উনি বলেছেন এই সেকেন্ডলি এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, পরে আমরা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, তারপর আমরা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন হিসেবে কাজ যেটা ওয়ান্ডারফুল। এই এবং এইটা এই জিনিসটা তো আরো ওই যে বলেছে এটা একটা সুনামি, সাইলেন্ট সুনামি, আমরা কিছু বুঝতেছি না, আমাদের গিলিঘাট কিনে ফেলতেছি আমাদের পাড়ার দোকান থেকে উইদাউট প্রেসক্রিপশন, এটা একটা সাইলেন্ট সুনামি, এটা আসতেছে, এটা যখন এক্সপ্লোর হবে আগে থেকেই সেই জায়গায় আমাদের সতর্ক হতে হবে। স্যার আপনাকে ধন্যবাদ, আমরা স্টুডিওতে একটু আলোচনায় ফিরবো। ডক্টর আফতাব ইউসুফ রাজ, আমরা যে বিষয়টি নিয়ে সার্বজনীন জনস্বাস্থ্য এবং বৈশ্বিক জনস্বাস্থ্য এখন এর সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এবং এই যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে ঔষধের যত্রতত্র ব্যবহার এবং ভাইরাসজনিত যে জীবাণুঘটিত মহামারী এখন সামনে আমাদেরকে কি ঝামেলায় ফেলবে, সে জায়গায় আমরা সতর্ক আছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী সাধ্যবার প্রস্তাব হয়, সে জায়গাটা একটু আলোচনা শুনবো। শুভরাত্রি রাজীব ভাই, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ওয়ান হেলথ গ্লোবাল ফোরাম লিডার্স অন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, উনি কো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং রাজীবভাই দেখেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গত মাসেও ক্লাইমেট চেঞ্জের উপরে একটা ভার্চুয়াল, ওখানেও 40 লিডার্স ওয়ার্ল্ড লিডার্সরা জো বাইডেনের আমন্ত্রণে ভার্চুয়াল সামিট হয়েছিল, ওখানেও কিন্তু উনি ক্লাইমেটের ব্যাপারে কিন্তু অনেক কিছু বলেছেন। এই আমাদের প্রাইম মিনিস্টারের একটা জিনিস হচ্ছে উনি ফোর্সি করতে পারেন, উনি মানে 5 বছর পর বা 2 বছর পর কি হবে ফোর্সি করে, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা যে কি হারে, মানে কত কত ভয়াবহ, এটা আমরা যারা ধরেন ক্লিনিশিয়ান এবং যারা আইসিইউতে কাজ করি তারা বুঝতে পারি। এবং এটা এবং আমাদের যে এই ভিতরের ফিলিংসটা প্রধানমন্ত্রী যে এইভাবে একটা গ্লোবাল ফোরামে যে উনি উপস্থাপন করেছেন, আমি আসলেই আমরা অত্যন্ত কৃতজ্ঞতার প্রতি। এবং প্রাইম মিনিস্টার কিন্তু একটা কথা বলেছেন যে ক্রাইসিসটা কিন্তু ইট উইল বি এ ক্রাইসিস ইন ফিউচার, এবং অলরেডি এই ক্রাইসিসটা শুরু হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু একা একটা দেশ কোনো দেশের পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব না। উনি বলেছেন যে কোভিড-19 আমাদের শিক্ষা দিয়েছে যে কোনো ক্রাইসিসই কিন্তু একা মোকাবেলা করা সম্ভব না, আমাদের গ্লোবাল ইফোর্ট লাগবে, এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা থেকে যদি আমাদের এটা মোকাবেলা করতে হয় আমাদেরও কিন্তু একটা সমস্ত বিশ্বকে একটা আমব্রেলার নিচে আসতে হবে, একটা ইউনিফাইড লিডারশিপের আন্ডারে আসতে হবে। এবং এই 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 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কীভাবে মোকাবেলা করা যায় এই নিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন। এখন আমরা যারা ক্লিনিশিয়ান, এই যে কেন হচ্ছে রেজিস্ট্যান্স, এটা কিন্তু অনেক বছর ধরেই, প্রায় 10-15 বছর ধরে কিন্তু আমরা এটা ফিল করছি। এবং আপনি শুনে অবাক হবেন যে থার্ড জেনারেশন ডক্টর তারেক আছেন, ডক্টর ফারুক আছেন, ওনারাও বুঝতে পারবেন যে আমরা যারা আইসিইউতে কাজ করি থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এবং যখন একটা বাচ্চা, আমি তো নিউনেটাল আইসিইউতে কাজ করি, নবজাতক, একটা নবজাতক যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ইনফেকশন নিয়ে সে মায়ের পেট থেকেও আসতে পারে বা ভূমিষ্ঠ হওয়ার পরে এনভায়রনমেন্ট থেকেও আসতে পারে, সে বাচ্চা যদি প্রথম 7 দিনের মধ্যে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, দ্য সিচুয়েশন ইজ সো প্যাথেটিক অ্যান্ড সো অ্যালার্মিং। এটা কিন্তু যারা যারা হ্যাঁ যারা কাজ করছে না, যারা এর সাথে সম্পৃক্ত তারা কিন্তু বুঝতে পারবে না। এবং এইটা যে এবং এই যে এরকম একটা বার্নিং ইস্যুটাকে যে এখন ওয়ার্ল্ড ফোরামে আমাদের প্রাইম মিনিস্টার নিয়ে গিয়েছে এবং এবং আগামীতে এই ভয়াবহতা যিনি তুলে ধরেছেন, হ্যাঁ এই রেজিস্ট্যান্সগুলোর হওয়ার কিছু কারণ কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা এটাকে ওভারকাম করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক, যত্রতত্র যখন তখন, এবং কোভিড-19 আসার পরে কিছু কিছু ওষুধ এত মিস ইউজ হয়েছে এবং এখনও হচ্ছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন, এখানে কিন্তু যেটা আমাদের আলোচকও বলেছেন ডক্টর ফারুক সাহেব, ডক্টর তারেক সাহেব, যে নো নিড অফ এনি প্রেসক্রিপশন, আমি যাচ্ছি ফার্মেসিতে বলছি আমি অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছি। এবং এখানে হচ্ছে কি জানেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে একজন চিকিৎসককে দেখাচ্ছেন, একজন উনি ওই চিকিৎসক একটা প্রেসক্রিপশন দিয়েছেন, আরো যারা ধরেন আরো সাধারণ লোক বা হাজার ওই প্রেসক্রিপশনটা ও তাই তো আমার সাথে মিলে যাচ্ছে, কিছু তো কিঞ্চিত মিলে যাচ্ছে, কিন্তু এটা তার কিন্তু স্পেসিফিক তার জন্য প্রেসক্রাইব করা হয়েছে। ওই ওই প্রেসক্রিপশনের ফটোকপি নিয়ে বা ধরেন ছবি নিয়ে দোকানে দেখাচ্ছে, ফার্মেসি দেখাচ্ছে, অ্যান্টিবায়োটিক কিনছে, খাচ্ছে। এবং এইটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার পিছনে আমার মনে হয় যে সর্বপ্রথম কারণ,
এবং আপনারা জানেন যে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঞ্জাই যেটা আমরা বলি এরা এদের এগেনস্টে তো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল তো কাজ করে তাই না আপনার এবং এরা কিন্তু সবসময় চেষ্টা করে যে এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গালকে আমি কীভাবে ওভারকাম করব এই এই তাদের যে পাওয়ারটা আছে এই অ্যান্টিবায়োটিকের যে ক্ষমতাটা আছে আমাকে ধ্বংস করার ওটাকে আমরা কীভাবে ওভারকাম করব এই ব্যাকটেরিয়া ভাইরাস ফাঞ্জাই কিন্তু কন্টিনিউয়াস এই প্রসেসটা চালিয়ে যাচ্ছে যেটা ডক্টর ফারুক অত্যন্ত সুন্দরভাবে বললেন যে আমরা যে অ্যান্টিবায়োটিকটা ধরুন আমরা ডাক্তাররা যদি প্রেসক্রাইবও করে আমরা কিন্তু কোর্স কমপ্লিট করি না যখনই আমরা অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স কমপ্লিট না করি ধরুন একটা অ্যান্টিবায়োটিক যদি 7 ডে কোর্স হয়ে থাকে 10 ডে কোর্স হয়ে থাকে আমি যদি 3 দিন পরে আই এম ফিলিং গুড আমি বন্ধ করে দিলাম তখন হয় কি ওই ব্যাকটেরিয়া ভাইরাসটা কিন্তু সমূলে উৎপাদন হলো না ওর কিন্তু কিছু অংশ কিন্তু ভিতরে থেকে গেল কিছু নাম্বারটা থেকে গেল সেটি আবার ফর এক্সাম্পল ধরুন আমার টাইফয়েড ফিভারে যদি আমি অ্যান্টিবায়োটিক কোর্সটা ঠিক মতো কমপ্লিট না করি আমি যদি প্রপার ডোজে অ্যান্টিবায়োটিক না খাই তাহলে কিন্তু টাইফয়েডের জীবাণু পিত্তথলি যেটা আমার গল ব্লাডের বলি ওটার মধ্যে থেকে যায় এবং কিছু ওরা কিন্তু ওর মধ্যে মাল্টিপ্লাই করতে থাকে এবং যখন মাল্টিপ্লাই করতে করতে ওরা যখন নাম্বারটা অনেক বেড়ে গেল তারা আবার সদল বলে আবার তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকটা আমরা স্টপ করে দিলাম অ্যান্টিবায়োটিক আমরা ট্রাফ লেভেল বলি যে ব্লাডে অ্যান্টিবায়োটিকে একটা মিনিমাম লেভেল থাকতে হবে টু ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া তখন যেহেতু আমি অ্যান্টিবায়োটিক স্টপ করে দিয়েছি 2-3 দিন পর কিন্তু ট্রাফ লেভেলটা কমে যায় ওই রক্তে আমাদের অ্যান্টিবায়োটিকটা লেভেলটা ওই পরিমাণে থাকে না তখন ব্যাকটেরিয়া কিন্তু তাদের 2-3 গুণ শক্তি নিয়ে আমাদের আক্রমণ করে এবং ফিন ফিউচারে যখন আমরা ওই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকটা আবার ইউজ করব তখন কিন্তু ব্যাকটেরিয়াটা ওটার প্রতি কিন্তু সে সহনীয় হয়ে গেছে এবং আমি কার্যক্ষমতা ওই অ্যান্টিবায়োটিকে থাকছে না খুব ভয়ঙ্কর একটু আগে যেটা বললাম রাজীব ভাই যে ব্যাকটেরিয়া ভাইরাস এরা কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করছে যে কিভাবে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরালের এগেনস্টে আমরা নিজেদেরকে সেফ করতে পারবো ব্যাকটেরিয়া ভাইরাসের দিক দিয়ে এবং কিছু ওয়ে আছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আপনার তাদের কোটিং থাকে সুগার কোট বলা হয় তাদের উপরে একটা সুগার কোটিং থাকে এই সুগার কোটিংটা থাকলে অ্যান্টিবায়োটিক ওইভাবে সেলের মধ্যে পেনিট্রেট করতে পারে না আচ্ছা কিছু কিছু ব্যাকটেরিয়া নিজে থেকে আবার কিছু এনজাইম তারা তৈরি করে যে এনজাইমটা আবার ওই অ্যান্টিবায়োটিকটাকে আবার অকার্যকর করে দেয় কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আবার যখন অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসে তারা তারা সেল ওয়ালে কিছু পাম্প তৈরি করে হ্যাঁ পাম্প করে যখন অ্যান্টিবায়োটিকটা সেল ওয়াল দিয়ে ওই সেলের ভিতরে ঢুকলো ওই ব্যাকটেরিয়া ভাইরাসটা কিন্তু নিজস্ব তৈরি করা পাম্প দিয়ে ওই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধটাকে তাদের শরীর থেকে বার করে দেয় তাই যখন ব্যাকটেরিয়া ভাইরাস কন্টিনিউয়াস তারা তাদের রিমডেলিং হচ্ছে তাদের মিউটেশন হচ্ছে হয়ে তারা কিন্তু আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করে শুধু তাদের দিক দিয়ে প্রচেষ্টা কিন্তু এরকম চলছে আমাদের দিক দিয়ে যদি আমরা সাবধান না হই আমরা যদি নেগলিজেন্স শো করি হ্যাঁ এবং আমরা যদি হেলথ বিহেভিয়ার রাজীব ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের হেলথ বিহেভিয়ার কিন্তু কোভিড প্যান্ডেমিকে আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা হেলথ বিহেভিয়ার কিন্তু আমাদের অত্যন্ত আমরা তারেক স্যার হয়তো বা আরেকটি অনুষ্ঠানে যোগদান করবেন আমরা তার একটু ভাষণ নিয়ে বিরতিতে যাবো স্যার আপনি নিশ্চয়ই চলে যাবেন অন্য একটি অনুষ্ঠান রয়েছে আপনার একটু যদি যাবার আগে কিছু বলে যান এই বিষয়গুলোতে আমি একটু ওই ভ্যাকসিনের ব্যাপারে বলতে চাই যে আমাদের এখন একটা মানে আমাদের সবার সবার জন্য বলতে চাই ভ্যাকসিনের মারাত্মক ভাবে করছে এবং আমার মনে হচ্ছে যে আমরা শীঘ্রই গুড নিউজ পাবো সুতরাং আমরা নিশ্চিন্তে আমরা যারা সেকেন্ড ডোজ এর জন্য SMS পাচ্ছে তারা চলে যাবে এবং যারা পাচ্ছে না তারা ওয়েট করুক ভ্যাকসিন চলে আসবে সুতরাং এটা নিয়ে আসলে আলোচনার আপনি এটা নিয়ে গুজব ছড়ানোর আমি এইটুকু একটু রিকোয়েস্ট করতে চাই যে এই প্রশ্নটা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই সরকার প্রচেষ্টা চালাচ্ছেন আমরা আশা করছি সময় অনুযায়ী সকালে আমরা ভ্যাকসিনের সুযোগ পাবো আমরা সেই প্রত্যাশা রাখছি স্যার আপনাকে ধন্যবাদ আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি তারপর আবার আলোচনায় ফিরে আসবো প্রিয় দর্শক এফিল একুশের আলোচনা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলি কুষাতের আজকের আলোচনা আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক সার্বজনীন জনস্বাস্থ্য নিয়ে এবং তার সাথে সাথে আমাদের করোনা ভাইরাস পরিস্থিতি এবং ভবিষ্যতে যদি এই ধরনের বৈশ্বিক একটি ভাইরাসের আক্রমণ আসে সেক্ষেত্রে
বৈশ্বিক যে অবস্থান সেটি কেমন হতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আবারও আমরা অধ্যাপক আবু ফারুক স্যার ওষুধ প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সাথে একটু আলোচনা করতে চাইব। স্যার, বিরতির আগে যে আলোচনা ছিলাম এবং সার্বিক অবস্থা আমরা সকলেই জানি, ভ্যাকসিনের অবস্থা নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা চলছে, সেই জায়গাটার সাথে সাথে যে আলোচনায় আমরা ছিলাম যে সার্বজনীন জনস্বাস্থ্য একটি বাংলাদেশের সমস্যা নয় বা কোন একটি নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটি এখন বৈশ্বিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটির জন্য আমরা কি প্রত্যাশা রাখবো ভবিষ্যতে? ধন্যবাদ। আমি যদি বলছিলাম যে আমরা একটা কাজ করেছিলাম, সেই কাজের ইয়েটা রেজাল্ট কিরকম একটা ছোট্ট সামারি আমি উপস্থাপন করি, সেটা হলো যে বাংলাদেশের যে হসপিটালগুলো সেখানে আমরা একটা স্টাডি করেছিলাম এবং সেই স্টাডিতে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি যাকে বলি আমরা, তারা কতগুলো জীবাণুকে চিহ্নিত করেছেন সুপার বাগ হিসেবে। সুপার বাগ বলছেন এই জন্য মানে একটু ইয়ে করে আর কি, মানে প্রতীকী অর্থে বলা, বাগ মানে হচ্ছে যেটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদেরকে কুড়ে কুড়ে খায়, এই ধরনের সুপার বাগ মানে এগুলা ডেঞ্জারাস রকমের বাগ। তো এই জীবাণুগুলো যেগুলো নাকি অ্যান্টিবায়োটিকে খুব বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে যেই জীবাণুগুলো এখন অ্যান্টিবায়োটিকে মারা যাচ্ছে না, অধিকাংশ অ্যান্টিবায়োটিকই সে কিছু হয় না, তার কোনো ক্ষতি হয় না, সে মারা যায় না, এগুলোকেই সুপার বাগ বলা হচ্ছে। এই সুপার বাগ হিসেবে তারা যে কটাকে চিহ্নিত করেছেন, খুবই আশঙ্কার এবং দুঃখজনক সংবাদ হচ্ছে আমাদের যে সম্মানিত আলোচক যিনি আইসিইউতে কাজ করেন, নিউনেটাল আইসিইউতে, তিনিও বোধ হয় একমত হবেন আমাদের এই ফাইন্ডিংস এর সাথে। আমরা 7টা প্যাথোজেন, মানে 7টা গুরুত্বপূর্ণ জীবাণু, ক্ষতিকর জীবাণু পেয়েছি, যেগুলো ওই আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউএস সিডিসি তারা তাদের যে ফাইন্ডিংস, তাদের যে লিস্ট, তার সঙ্গে মিলে যায়। যেমন আপনার এন্টারোকোকাস, শেরিকিয়া কোলাই, ক্লেপসিয়েলা নিউমোনিয়া, প্রোটিয়া স্পেসিস, সিউডোমোনাস এরিগোনাসা, স্ট্যাফাইলোকোকাস ওরিয়াস, এসিনেটোব্যাক্টার, এগুলো কিন্তু ওই লিস্টের মধ্যে আছে। এবং দুঃখজনক হলো আমরা এই রিপোর্টটা, গবেষণার ফলাফলটা পাওয়ার পর আমরা নিজেরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি যে এটা কি কাণ্ড। আমাদের দেশে এই এগুলো খুবই দাপটের সঙ্গে রেজিস্ট্যান্স দিয়ে বেড়াচ্ছে, অনেক রোগী তাদেরকে ডাক্তার সাহেবরা চিকিৎসা করছেন, ওষুধ দিচ্ছেন, কিন্তু ওষুধে কাজ করছে না, অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, এবং ফলে কি হচ্ছে যে ওই রোগীটা কিন্তু মারাই যাচ্ছে। এবং এই ঘটনাগুলো কিন্তু আপনার আইসিইউতেও ঘটছে, আইসিইউতেও বেশ রেজিস্ট্যান্স দিয়ে পাওয়া যাচ্ছে। তো সেই জীবাণুগুলো যে রেজিস্ট্যান্ট হলো আমাদের এই অ্যান্টিবায়োটিক গুলো কি, আমরা যে কটা দেখতে পাচ্ছি বিভিন্ন গবেষণা থেকে, সেটার মধ্যে আছে এমিকেসিন, অ্যামোক্সিসিলিন, এজিথ্রোমাইসিন। এমিক্সিসিলিন অবশ্য অনেক আগে থেকেই রেজিস্ট্যান্ট হয়ে গেছে আমরা সবাই জানি, এজিথ্রোমাইসিন কিন্তু আমরা এখনো এই করোনা কালেও ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে, খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক ছিল, এখনো কারো কারো ক্ষেত্রে ভালোই কাজ করে কিন্তু কারো কারো ক্ষেত্রে কাজ করছে না। সেফিক্সিম, সেপ্টাজিডিম, সেফটিয়াক্সন, এই জিনিসগুলো যেগুলো নাকি ওই আমাদের সম্মানিত আলোচক ডাক্তার সাহেব বলছিলেন যে সেই থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন, যেগুলো খুবই হায়ার ফর্মের অ্যান্টিবায়োটিক, সেগুলোও কিন্তু এখন কাজ করছে না অনেক ক্ষেত্রেই। সিপ্রোফ্লক্সাসিন, এটা তো একেবারে খুব ভালো একটা ওষুধ ছিল, খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক, এটি কিন্তু এখন খুবই খারাপ অবস্থায়, শোচনীয় অবস্থার মধ্যে আছে। নাইট্রোফুরান্টয়েন তো এক সময়কার ডাক্তার সাহেব কারো কারো মতে যে এটা কোনো কোনো ক্ষেত্রে একটা ম্যাজিক বুলেট ছিল, এখন কাজ করছে না। তো এইভাবে আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা বেশ কিছু অ্যান্টিবায়োটিক পাই যেগুলো আমাদের দেশে মোটামুটি রেকর্ডেড হচ্ছে বিভিন্ন গবেষণা থেকে, এবং এই ব্যাপারে ডাটা কিন্তু ইয়ের কাছেও আছে আমাদের, যে আইডিসিআর, তারা শুধুমাত্র করোনা নিয়ে কাজ করেন তা না, আইডিসিআর কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের, তাদেরকে আমরা বলতে পারি যে তারা সমস্ত হসপিটালগুলো থেকে ডাটা নিয়ে তারা কিন্তু এগুলোকে রেকর্ডে রাখেন এবং পরামর্শ দেন সরকারকে, হসপিটালগুলোকে, মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজি হেলথ এর অফিসকে, তো তাদের কাছেও কিন্তু আমরা এইসব জিনিসগুলো পাবো, এই তথ্যগুলো পাবো। তা আমি এই পর্যায়ে আলোচনাটার মধ্যে জাস্ট কয়েকটা পয়েন্ট একটু যোগ করে দিই, পরে দরকার হলে এটা নিয়ে আরো আলোচনা হোক, আমরা সম্মানিত আলোচকের কাছ থেকেও শুনি। কারণগুলো কি, একটা কারণ তো আমরা বললাম যে কোর্স কমপ্লিট না করা,
দ্বিতীয় কারণ বললাম যে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, যারা আসছে যত খুশি আপনি কেনেন, শুধু অ্যান্টিবায়োটিক কেন, ঘুমের ওষুধ থেকে শুরু করে অ্যান্টি ক্যান্সার ড্রাগ পর্যন্ত, আপনার করোনার ওষুধ পর্যন্ত বিক্রি হচ্ছে প্রেসক্রিপশন ছাড়াই। এবং যেটা একটু আগে ডাক্তার সাহেব বললেন যে অনেকেই অনুমান করে করে বা নেট থেকে দেখে দেখে খেয়ে ফেলছে, তো এখন হ্যাঁ এটা হতে পারে যে একটা মহামারীর কারণে মানুষ একটু আতঙ্কগ্রস্ত এবং সবাই কিছুটা প্রোটেকশন চায়, এবং পাবলিক হেলথও কোনো কোনো সময় বলে যে ঠিক আছে তোমার কাছে যদি মেসেজ থাকে তুমি সিমটমস গুলাকে যদি বলো, 20টা সিমটম বলে দিলা একটা লোকের, যদি সেগুলো মিলে যায় সে হয়তো ডাক্তারের কাছে যেতে পারছে না, হসপিটালে বেড পাচ্ছে না, কিছু না করার চাইতে কিছু করা ভালো, এটা একদিকে তারা তাদের যুক্তিটা নিলাম। কিন্তু আমি ওই যে একটা প্যানিক স্ট্রিকেন হয়ে আমি একটা মানসিক ভয়ের মধ্যে থেকে ধুমসে খাওয়া শুরু করলাম, যা কিছুই আমি নেটে পাই, যা কিছুই পত্রিকায় পাই, যা কিছু আমার অন্যান্য ভাবে বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি, এটা খুবই খারাপ হচ্ছে। কারণ হলো যে ওর মধ্যে যদি অ্যান্টিবায়োটিক থাকে সেটা কিন্তু আমাকে রেজিস্ট্যান্ট করে দিচ্ছে, এরপরে যদি আমি সত্যি সত্যি করোনায় আক্রান্ত হইও, খোদা না করুক যদি আক্রান্ত হই, আমার কিন্তু আর বাঁচার উপায় নাই, কারণ আমি কিন্তু অলরেডি ওই ওষুধগুলো ভুল ভাল খেয়ে আমি কিন্তু রেজিস্ট্যান্ট, আমার জীবাণুগুলো আমার শরীরের মধ্যে এমন ব্যবস্থা তৈরি হয়েছে যে এটা মারা যাবে না, জীবাণুগুলো আর মারা যাবে না, ভাইরাসগুলো মরবে না, তো ফলে আমরা একটা বিপদের মধ্যে থাকবো। এবং আমি করোনা যদি আক্রান্ত হই খোদা না করুক, আমার কিন্তু মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না, তো অতএব সাবধানতাটা কিন্তু ভীষণ দরকার সবচেয়ে বেশি। এখন আর কি কারণ, আর কি কারণ থাকতে পারে, একটা হলো যে সাবস্ট্যান্ডার্ড এবং কাউন্টার ফেক অ্যান্টিবায়োটিক, নকল ভেজাল ওষুধ, এটি নির্মূল করার জন্য বাংলাদেশ সরকার বহু চেষ্টা করেছে এবং সাকসেসফুল হয়েছেন অনেকটাই, কিন্তু এখনো কিছু কিছু জায়গাতে আমরা এটা পাই, এবং আমি নিজেও জড়িত ছিলাম এই সরকারের এই কাজের সাথে, সবগুলো ওষুধ কোম্পানি পরিদর্শন করে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সেটা অনুসরণ করতে পারেন কিনা, যদি না পারেন তাহলে তো তাদের অজান্তেই ওষুধ সাবস্ট্যান্ডার্ড হবে। আর অনেকে আছেন যারা জানেন, ওই যে বলে না যে জানি কিন্তু মানি না, ওনারা জানেন কিন্তু মানেন না, তারা জানেন যে জিএমপি অনুযায়ী কিভাবে ওষুধ তৈরি করতে হবে, তারা সেগুলো ভালোই জানেন, কিন্তু তারা ফাঁকি দেন মুনাফা একটু বেশি করার জন্য, মানুষকে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন, তারা নকল ওষুধ বানাচ্ছে, নিম্নমানের ওষুধ বানাচ্ছে। তো এখন এগুলো যদি অ্যান্টিবায়োটিকের বেলায় হয়, অ্যান্টিবায়োটিকের ক্যাপসুলে লেখা থাকবে 500 মিলিগ্রাম এই অ্যান্টিবায়োটিক আছে, আপনি খেয়ে পেলেন না, ওটা আপনি পেলেন হয়তো 100, 150, 200, ওই যে 300 বা 250 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক কোম্পানি দিল না, তার ফলে তার কিছু মুনাফা বেশি হলো, কিন্তু তার বিনিময়ে কি হচ্ছে, রোগীর জীবনটা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছেন, এবং শুধু বাংলাদেশ সরকার না, পার্লামেন্টেও এটা নিয়ে খুবই আলোচনা হয়েছে 2010 সালে যখন প্যারাসিটামলের দ্বিতীয় দুর্ঘটনাটা ঘটলো, পার্লামেন্টে বললো যে আমরা ওষুধ রপ্তানি করি এতগুলো দেশে, আমাদের ওষুধ খেয়ে এখানে বাচ্চা মারা যাবে, এটা কেমন ব্যাপার, অতএব এইটা আমরা একটা নিরপেক্ষ তদন্ত আমরা করতে চাই। তখন ওই কাজগুলো এলো, আমার সুযোগ হয়েছিল, আমি ছোটখাটো মানুষ, সরকার পার্লামেন্ট থেকে আমাকে, পার্লামেন্টারি স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি, তারা আমাকে নির্বাচিত করেছিলেন, এবং আমার কলিগদেরকে নিয়ে আমরা যেন একটা টিম করে এগুলো যাচাই করি। তো এখন যাচাই করতে গিয়ে আমরা দেখলাম যে ভয়াবহ একটা অবস্থা, অনেকগুলো কোম্পানি তারা ওই সাবস্ট্যান্ডার্ড এবং কাউন্টার ফেক ইচ্ছে করে বানায়, আর আমরা অনেকগুলো কোম্পানিকে বন্ধ করে দেওয়ার জন্য রিকমেন্ড করেছিলাম, এবং সরকার বেশ কিছু বন্ধ করেছেন, সবগুলো হয়নি, অনেকেই নানান ধরনের কারণে তারা পার পেয়ে গেছে, কিন্তু যারা নাকি মানেন, নিয়মগুলো মানেন, তারপরেও নিয়ম মাফিক চলতে পারেন না, সাবস্ট্যান্ডার্ড হয়ে যায় বিভিন্ন কারণে, তাদের ব্যাপারটাও কিন্তু আমাদের হিসাবে নেওয়া দরকার। আমি শেষ করব যেটা বলে, সেটা হলো যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা যখন নাকি খেলাম, ওই যে ভদ্রলোক 7 দিনের অ্যান্টিবায়োটিক কিনেছিলেন, শিক্ষিত মানুষ, তার টাকার অভাব নাই, তিনি 7 দিনের ওষুধই কিনেছেন, অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বা ট্যাবলেট কিনেছেন, কিন্তু খাননি, 3 দিন বা 4 দিন খাননি, 4 দিনের পরে আর খাননি, কারণ হি ওয়াজ ফিলিং বেটার। এখন বাকি ওষুধগুলো কি হলো, একটা ক্ষতি করলেন উনি, উনি ওনার শরীরটাকে রেজিস্ট্যান্ট বানিয়ে দিলেন ভীষণ রকমের ক্ষতি, এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে আর কোনোদিন তাকে চিকিৎসা করা যাবে না। আরেকটা ক্ষতি হলো, এটা তো আরো মারাত্মক, ওনার অজান্তে ঘটছে, উনি এই অ্যান্টিবায়োটিক গুলো ফেললেন কোথায়, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক উনি হয়তো বাথরুমের কমোডে ফেললেন বা প্যানে ফেললেন কিংবা ডাস্টবিনে তার কাজের গুয়া ফেলে দিয়ে আসলো, ওখান থেকে এটা কিন্তু প্রকৃতিতে ছড়িয়ে গেল,
এবং প্রকৃতিতে ছড়িয়ে গিয়ে ওই যে প্রকৃতির মধ্যে যে জীবাণুগুলো সেই জীবাণুগুলো ওই অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে এসে তারা কিন্তু আবার রেজিস্ট্যান্স তৈরি করে। ওই জীবাণুগুলোর যে মাল্টিপ্লিকেশন হলো তাদের বাচ্চা কাচ্চা গুলো যখন নাকি অন্যদেরকে ইনফেক্ট করলো তখন কিন্তু ওই লোক সাত দিনও যদি খান ফুল কোর্স কমপ্লিটও করেন তাও কিন্তু তার এই ওষুধটা সারবে না। কেন সারবে না? কারণ যেই জীবাণুটা আক্রমণ করেছে এটা কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ওই যে ডাস্টবিনে আপনি আমি ফেলেছিলাম ক্যাপসুল বা ট্যাবলেট ফেলে দিয়েছিলাম, ড্রেনে ফেলে দিয়েছিলাম, আমাদের কমোডে ফেলেছিলাম, অতএব ডিসপোজাল অফ অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করছি। আমরা বারবারই আলোচনা শুনি যে রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো জায়গা থেকে ওষুধ যেন কেনা না যায়, সেই জায়গাগুলো একেবারেই অসম্পূর্ণ রয়ে গেছে। দ্বিতীয়ত যেটা আপনারা বলছিলেন যে অ্যান্টিবায়োটিক আমি নিচ্ছি কিন্তু সেটাতে যথেষ্ট পরিমাণ যদি সেই ডোজটি না থাকে তাহলে কিন্তু ব্যবসায়ী ব্যবসা করছেন, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার আরেকটি বিষয় হচ্ছে যত্রতত্র ব্যবহার এবং যেটি স্যার বলছেন ডিসপোজালের একটা ব্যাপার। এখন সময় এসেছে এই জায়গাগুলো সার্বজনীন জনস্বাস্থ্য আমাদের সচেতন করতে হবে, যেগুলো আলোচনায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছে যে তিনি সারা বিশ্বের চোখে এই জায়গাগুলো উঠিয়ে আনার চেষ্টা করছেন, সেই জায়গাটা আমরা সচেতন। রাজীব ভাই, আপনি যেটা বললেন, ডক্টর ফারুক ও ডক্টর তারেক নিউ বললেন যে রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না, এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে, কোনো ছাড় দেওয়া যাবে, কোনো ছাড় কি ধরেন আপনি বাইরেও দেখেছেন ওয়েস্টার্ন কান্ট্রিজে ইউরোপে তো কিছু মেডিসিন আছে ওভার দ্য কাউন্টার, হ্যাঁ ওটা আপনি কিনতে পারবেন, ধরেন হালকা ঠান্ডা কাশি জ্বরের ওষুধ উইদাউট প্রেসক্রিপশন আপনি ওটা ইউ ক্যান গো অ্যান্ড বাই। কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক আমাদের দেশ বলবো না, এমনি এই সাবকন্টিনেন্টে এইরকম মানে মিস ইউজ এবং এইরকম মানে যার কাছে আপনি একটা ছোট ওষুধের দোকান খুলে বসেছে আমাকে না রাজীব এরকম বলে আমাকে দুটা এ দেন সেফ থ্রি দেন, হ্যাঁ মানে দুটা মানে ধরেন একটা কোর্স তো সাত দিনের, সেফ থ্রি হচ্ছে দিনে দুবার খেতে হয়, তা দুটা দুটা দেন দুটা। ওই ডক্টর ফারুক সাহেব বললেন অনেকে তো অ্যাবিলিটি নাই আসলে অ্যান্টিবায়োটিক কেনা, কিন্তু উনি দুটোই কিনলেন, শুনেছে যে সেফ থ্রি খেলে ভালো হয়ে যাচ্ছে, আরেকজনের কাছে শুনেছে যে আমার জ্বর তো সেফ থ্রি খেয়েছি আমি ভালো হয়ে গেছি, সে ওই দুটা কিনলো, দুটা কিনে সে চিন্তা করলো যে হ্যাঁ দুটাই খাই আমি, ও তাতে আমি ভালো হয়ে যাই, বাইং ক্যাপাসিটি ওরকম নাই। সেই ক্ষেত্রে আমি বলছি যে যদি আমরা প্রেসক্রিপশনটাকে অনার না করি এবং রেজিস্টার্ড ডক্টরকে ছাড়া যদি আমরা অ্যান্টিবায়োটিকটা র্যান্ডম সেল হয় তো এইটা কিন্তু একটা ভয়াবহ সিচুয়েশনে চলে যাচ্ছে। আমি ডক্টর ফারুককে বলতে চাচ্ছি যে আমরা এখন আইসিইউতে আপনি বিশ্বাস করবেন না যে ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক লাইক মেরোপেনাম কোলিস্টিন এইগুলো পর্যন্ত রেজিস্ট্যান্ট, এবং যখন আমরা দেখি যে একটা বাচ্চা এই তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে কিন্তু আমাদের হাতে আর আর কোনো ব্র্যান্ড নাই অ্যান্টিবায়োটিক নাই তো আমরা কী করবো, অসহায়ের মতো আমাদের লাগে তখন, এবং তখনই আমরা এই ভয়াবহতাটা বুঝতে পারি যে কোন পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং আরেকটা হচ্ছে যে এটাও ইদানিং আমরা খুব পাচ্ছি যে আপনার বিভিন্ন টেলিকম কোম্পানি তারা কিন্তু হেলথ সার্ভিস দিচ্ছে বিভিন্ন নাম্বার টেলিমেডিসিনের নামে, হ্যাঁ টেলিমেডিসিনের নামে, এবং কোভিড আসার পর আরও বেড়ে গিয়েছে। ওখানে কিন্তু আমরা ধরেন ওভার টেলিফোনে আমরা পেশেন্ট দেখছি না, এখানে কিন্তু ডক্টরে রিসিভ করছে তো ফোন, হ্যাঁ, এবং আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি, ধরেন ডায়রিয়া হয়েছে বাচ্চার, ওভার টেলিফোনে হয়তো কোনো টেলিকম কোম্পানিকে ফোন করলো, ওখানকার যে ডক্টর ধরেন জুনিয়র ডক্টরই তো, তাই না, ওরা ফোন করলো, হ্যাঁ ওরা ওভার টেলিফোন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা, পরীক্ষা নিরীক্ষা বা একটা পেশ সিমটম দেখে ভাইরাল ডায়রা, টেলিমেডিসিন তো প্রাথমিক হতে পারে, সেটি তো টেলিমেডিসিনে অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বেসিক কিছু ওষুধ দেবেন, ধরুন আপনি ঠান্ডার ওষুধ দিলেন জ্বরের ওষুধ দিলেন, কিন্তু এই প্রেসক্রিপশন ছাড়াও এখন যে রেজিস্টার ডাক্তাররাও যে ধরেন এটা এই বিভিন্ন টেলিকম কোম্পানি যে ওভার টেলিফোন যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছে এটা এটাও কিন্তু আমাদের এই করতে হবে, এই ব্যাপারটাও কিন্তু আমাদের অবশ্যই, ধরেন এরকম হচ্ছে যে ডায়রিয়া ভাইরাল ডায়রিয়া ধরেন অ্যান্টিবায়োটিক ওভার টেলিফোন অ্যান্টিবায়োটিক বলে দিচ্ছে রেসপন্স, ভাইরাস ভাইরাসে তো আপনার অ্যান্টিবায়োটিক রেসপন্স করবে না, এবং তিন দিন চার দিন পরে সে আমাদের আমাদের চেম্বারে আসছে, চেম্বারে এসে বলছে ডক্টর হ্যাঁ আমি অমুক অ্যান্টিবায়োটিক খেয়েছি আমার তো বাচ্চার ডায়রিয়া ভালো হচ্ছে না। একটা ভাইরাল ডায়রিয়া আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে, এটা এটা হলো একটা কোর্স অফ দ্য ডিজিজ, আপনি যাই যেই ওষুধই দেন ওটা পাঁচ দিনের আগে বা সাত দিনের আগে ভালো হবে না। তো ডায়রিয়াতে আপনি সময়টাকে আমাদের দিতে হবে ডায়রিয়াতে আমাদের মেইন হচ্ছে যে আমার যে ফ্লুইডটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ওটাকে আমার রিপ্লেস করতে হবে, আমাকে ওরসালাইন দিতে হবে, রাইসালাইন খাওয়াতে, এখানে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কিন্তু খুবই কম। হ্যাঁ, শুধু এই এই এইসব ব্যাপার
গুলা চিন্তা করে আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী যে এই এই যে একটা বার্নিং ইস্যু যেটা ইন ফিউচারে আরেকটা কোভিডের মতো একটা ক্রাইসিস তৈরি করতে পারে, গ্লোবাল ক্রাইসিস, এইটা যে উনি নিয়ে আসছেন একটা ইয়ে ওয়ান হেলথ লিডার্স ফোরামে, এটা অত্যন্ত সময় অত্যন্ত সময়োপযোগী। এবং আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটাকে ইম্পর্টেন্স দিয়েছেন, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যারা আছেন, যারা পলিসি মেকিং আছেন, তাদেরও কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। আর ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা বলি, যেটা ডক্টর তারেক সাহেব জাস্ট যাওয়ার আগে বলে গেলেন, এখন কিন্তু একটা যেহেতু একটু ভ্যাকসিন ক্রাইসিসটা কিন্তু হোল ওয়ার্ল্ডে, বাংলাদেশে না, হোল ওয়ার্ল্ডে, এবং এখন কিন্তু একটা ভ্যাকসিন পলিটিক্স শুরু হয়েছে। এখন যখন আপনার ইকোনমিক ডোমিনেন্স, এখন ভ্যাকসিন ডোমিনেন্স বেশি রয়েছে, যার পেশি শক্তি বেশি আছে, ভ্যাকসিন ডোমিনেন্স, আমার কাছে ভ্যাকসিন আছে, আমি ওটাকে আমি পুঁজি করে রাখবো, ওটাকে নিয়ে আমি বার্গেনিং করবো। হ্যাঁ, সুতরাং ভ্যাকসিন, আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করে দেখেন যে সেরাম ইনস্টিটিউটে তো আমরা সবাই জানি যেটা অক্সফোর্ড ভ্যাকসিন তৈরি করে, সেরাম ইনস্টিটিউট হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেরাম ইনস্টিটিউট যে সিইও আদর পুনাওয়ালা, উনি হি লেফট কান্ট্রি, সেই ইন্ডিয়া থেকে পালিয়ে লন্ডনে চলে গিয়েছে, কারণ ইন্ডিয়ার আপনি সিচুয়েশন জানেন কি অবস্থা, ইন্ডিয়ার ভ্যাকসিন ক্রাইসিস এই পর্যায়ে গিয়েছে যে এখন নিজেরই তো সামলাল না, ওনাকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, জীবন হুমকি, যে তুমি যদি ভ্যাকসিন না দিতে পারো তোমার জীবন কিন্তু হুমকির সম্মুখীন। সে পালিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে, কোন পর্যায়ে ওই ভ্যাকসিন ক্রাইসিসটা চলে গিয়েছে। তো এখন যেহেতু একটা ভ্যাকসিন ক্রাইসিস হচ্ছে থ্রু দ্য ওয়ার্ল্ড, আগে কিন্তু ধরেন যখন প্রথম ভ্যাকসিন আসলো আপনার অ্যাস্ট্রাজেনেকা, তা ফাইজার, বায়োনটেক, ইউএস, তারপরে ইউকে, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা কিন্তু নাকশিট কিয়েছিলো যে আমরা রাশিয়ান ভ্যাকসিন নেবো না, স্পুটনিক নেবো না, চাইনার ভ্যাকসিনটা নেবো না, তাদের কোয়ালিটি ওরকম না। কিন্তু এখন কিন্তু দেয়ার, জার্মানি এখন যোগাযোগ করছে রাশিয়ার সাথে টু হ্যাভ স্পুটনিক ভ্যাকসিন, ফ্রান্স যোগাযোগ করছে হ্যাঁ রাশিয়ার সাথে টু হ্যাভ স্পুটনিক, এখন কিন্তু ওপেন হয়ে গেছে। এখন কিন্তু ওরা ওদের মধ্যে ওই যে একটা রাশিয়া আমার রাশিয়া করবো না, আমাকে ওই রাশিয়ার ভ্যাকসিনটা কোয়ালিটি দিক দিয়ে, এটা কোনো প্রচার যে রাশিয়ার ভ্যাকসিন কিন্তু খুবই কোয়ালিটির দিক দিয়ে, এবং এটা ল্যান্সেট জার্নালে আপনার প্রতিবেদন প্রকাশে, ল্যান্সেট জার্নাল তো আমি ইউকের জার্নাল, তাতে বলা হচ্ছে যে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন 97.6% কার্যকর। তো এই ক্ষেত্রে যখন আপনার শুধু এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন ক্রাইসিসের সময় যে আমরা ভ্যাকসিনগুলো মিক্স আপ করতে পারবো কিনা, ধরেন আপনি আমি সেকেন্ড ডোজ ফাইজার নিতে পারবো কিনা, এই ব্যাপারে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে ম্যাচ অ্যান্ড মিক্স অফ দ্য ভ্যাকসিনস। তো এই সুতরাং এখানে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশনও আসছে, যদিও সার্বজনীন না এখনো। প্রফেসর অল্টম্যান, উনি হলেন লন্ডন ইম্পেরিয়াল কলেজের ইমিউনোলজির প্রফেসর, উনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি ধরেন একটা অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে থাকে, যদি কোনো কারণে ওই ভ্যাকসিন শর্টেজ হয়ে থাকে, সেকেন্ড ডোজ হি ক্যান টেক অ্যানাদার ভ্যাকসিন। ধরেন উনি মডার্না নিতে পারবেন, উনি নিতে পারবেন ফাইজার, বায়োনটেক নিতে পারবেন। নিউ ইয়র্কের মাউন্ট সানাই হসপিটালের ওখানকার যে ইনফেকশিয়াস ডিজিজের প্রফেসর ডানা রোজারিও, উনি বলেছেন যে এই মিক্স আপ করা যাবে। উনি একটা উদাহরণ দিয়েছেন যে ইন দ্য পাস্ট, অতীতে আপনি জানেন যে নিউমোকক্কাস একটা ব্যাকটেরিয়া ছিল, এবং নিউমোকক্কাস কিন্তু খুব আপনার পাওয়ারফুল ব্যাকটেরিয়া, এবং ওটার এগেনস্টে আমাদের ভ্যাকসিন আছে, এবং নিউমোকক্কাল ভ্যাকসিন 2-3 ধরনের হয়ে থাকে। উনি বলেছেন যখন একটা নিউমোকক্কাল একটা এপিডেমিক হয়েছিল, তখন নিউমোকক্কালের ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকসিন মিক্স আপ করা হয়েছিল, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মিক্স আপ করা যায়। আরেকটা কথা বলেছে যে ধরেন আমরা অনেকে প্যানিক হচ্ছি যে ধরেন যে ফার্স্ট ডোজ আমরা অ্যাস্ট্রাজেনেকা নিয়েছি, 2 মাসের মধ্যে আমি নিতে পারছি না, যদি ওরকম হয় 2 মাসের মধ্যে অ্যাভেলেবল হয়নি, ক্যানাডা কিন্তু বলেছে যে ওর 3 মাসও ওয়েট করা যাবে। ক্যানাডার যে হেলথ এজেন্সি, তারা বলেছে ফার্স্ট ডোজ নেওয়ার পরে 3 মাস পরেও দ্বিতীয় ডোজ নিতে পারবে। এখানে কিন্তু কোনো ফিক্স না যে আমার 2 মাসের মধ্যে এলেই যে আমার 2 মাসের মধ্যে নিলে আমার সমস্যা হবে, এই সব ব্যাপারে আমি একটু আশ্বস্ত করতে চাই যে যদি এই তারপরে সরকারের প্রচেষ্টা তো রয়েছেই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত টাকা লাগে ভ্যাকসিন উইল বি দেয়ার, সুতরাং এই ব্যাপারে আমরা আতঙ্কিত হব না, আমরা সকলেই সচেতন হব। স্যার আমরা একেবারে শেষ দিকে চলে এসে এবং ফারুক স্যার যাওয়ার আগে এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, বিশেষ করে সার্বজনীন জনস্বাস্থ্য এবং আমাদের সচেতনতা এবং আমাদের সরকারের আরো বেশি পদক্ষেপ নেওয়া। এই জায়গাটি যাওয়ার আগে ছোট করে প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন। হ্যাঁ, ওই ভ্যাকসিনের কথাটা সম্পর্কে একটু শেষে আমি জাস্ট দুলাইন বলবো, তার আগে আমাদের ওই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রসঙ্গটায় আমি আজকে শেষ করতে চাই কথাটা বলে যে মানুষকে যেমন সচেতন করা দরকার, মানুষের মধ্যে যে অপব্যবহার গুলো হচ্ছে ওষুধের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ডিসপোজাল থেকে শুরু করে, এগুলো তো আলোচনা হলো,
একই সঙ্গে কিন্তু আমাদের যে গবাদি পশু মাছ হাঁস মুরগি তাদেরও তো অসুখ হয়, এবং আমরা খাদ্যের জন্য এদের উপরে নির্ভর করি, মাংসের জন্য, দুধের জন্য, ডিমের জন্য। ওদেরকে যে অ্যান্টিবায়োটিক গুলো খাওয়ানো হয় তারও কিন্তু একটা পলিসি আছে, এবং সেই পলিসিটা কিন্তু বাংলাদেশে অনেকেই মানছেন না। তো না মানার ফলে যেটি হয় সেটি হলো যে পশুতে বা মুরগিতে, হাঁস মুরগি মাছ সেখানে কি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে সেগুলো কিন্তু আলাদা করা আছে, মানুষের জন্য আলাদা করা আছে। তো এখন যখন নাকি উল্টাপাল্টা করে ফেলে, মানুষে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকটা যখন নাকি পশুর দেহে চিকিৎসার জন্য ব্যবহার করে, তখন ওখান থেকে যখন নাকি ওই পশুটার ডিম, ওই পশুটার মাংস বা দুধ একটা নির্দিষ্ট উইথড্রল টাইমের আগেই আমি খাওয়া শুরু করি, আমি তো জানি না, আমাকে দোকানদার যেটা দেয় সেটাই তো আমি খাই। এখন দোকানদারও জানে না যে তার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছিল কিনা ওই মুরগিকে বা গরুকে বা মাছকে। তো উইথড্রল পিরিয়ড একটা থাকে, আমাদের দেশে উইথড্রল পিরিয়ডটা কেউ মানছে না। তো না মানার ফলে যেটা হয়, এক নম্বর হলো অপরাধ, হিউম্যান অ্যান্টিবায়োটিক এই মানুষের শরীরে ব্যবহারের অ্যান্টিবায়োটিক গুলো নিষিদ্ধ পশু দেহে ব্যবহার করা, যেটা আমাদের দেশে হচ্ছে, আমার শুধু আমাদের দেশে না আরো অনেক দেশেই হচ্ছে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা দরকার, এটা নিয়মের বাইরে। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো যে ওই উইথড্রল পিরিয়ডের আগেই ওই দুধটা, ওই মাংসটা, ওই ডিমটা, ওই মাছটা যখন নাকি বাজারে নিয়ে আসা হয় বিক্রির জন্য, এবং আপনি আমি যখন খাই, তখন কিন্তু ওই কিছুটা আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা খুব দরকার। ডাক্তার সাহেব যেটা একটু বলছিলেন যে আইসিইউতে অনেক সময় অসহায় হয়ে থাকি, আমি ওনাকে বলি যে আমরা একবার কোলেস্টিন পেয়েছিলাম আইসিইউতে ব্যবহারের একটা অ্যান্টিবায়োটিক, কোলেস্টিন পেয়েছিলাম, এই গবাদি পশুতে ব্যবহার করা হচ্ছে এবং তার দুধের মধ্যে বা মাংসের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছিল। তো এখন ঘটনাটা হলো যে এটা কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোকে বা যারা খামারি, মাছের খামারি বা মুরগির খামারি, এদেরকে আমরা ডিফেন্ড করার জন্য বলছি, আমরা বলছি যে আপনি নিয়মটা মানেন। সরকারের একটা নিয়ম আছে 2010 সালের আইন, যে অ্যান্টিবায়োটিক এর ব্যবহারের ক্ষেত্রে পশুর ক্ষেত্রে কোনটা কোনটা করতে হবে, মানুষের ক্ষেত্রে কি করতে হবে, এটা মানতে হবে এটাকে, এবং যারা নাকি মানেন না পর্যবেক্ষণ করতে হবে আমরা মানছি কিনা, মানছি কিনা, এবং এটার জন্য সরকারি অফিস আমাদের আছে, সেই সরকারি অফিস তারা যদি এটাকে বাস্তবায়ন না করে তাহলে কি অফিসের প্রয়োজন? তো এই যে এই জায়গাতে দেখা দরকার। অ্যান্টিবায়োটিক এর ব্যাপারে আমি শেষ কথা যেটা বলবো, আমি ডাক্তার সাহেবের সঙ্গে একেবারেই একমত, আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটি, সেটি হলো যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন চলে আসছে, আসবে বলে আমরা জানছি, চীন থেকে আসছে, কোভ্যাক্স থেকে আসবে, এবং একই সঙ্গে ফাইজারের আরো এক লক্ষ, সেটাও বোধহয় আমরা কোভ্যাক্স থেকে পাবো। আরেকটা জিনিস আমাদের দরকার, সেটি হলো যে রাশিয়া বা চীন বা কোভ্যাক্স বা আমেরিকার ফাইজার এগুলো থেকে টিকা তো আসছেই, কিন্তু আমরা যদি একটু দেরি করি কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে যে যারা নাকি টিকা বানিয়েছে, ইভেন এই অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা বানানো হয়েছে তারাও কিন্তু ওই অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড তারা বলেছে যে 12 সপ্তাহ পর্যন্ত এই সময়টা এর মধ্যে দিতে হবে, এর মধ্যে দিলেই হবে। আমরা তো 8 সপ্তাহ মাত্র পার করছি, আরো এক দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো যে আমাদের কিন্তু এই যে টিকাগুলো আসছে এবং যেগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি, আমরা কিন্তু তাই তালিকার মধ্যে ইরানের ব্যাপারটাও যোগ করতে পারি, ইরানেও কিন্তু 2টি ভ্যাকসিন এখন তৈরি হচ্ছে, ওদের সঙ্গেও কথা বলতে পারি আমরা যে তোমরা তোমাদের টেকনোলজিটা আমাদেরকে দেবে কিনা। কিউবাতে কিন্তু একটা ভ্যাকসিন তারা ক্লিনিক্যাল ট্রায়ালে গিয়েছে, 3rd ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল সেখানেও, অর্থাৎ আমরা সবগুলো দরজা জানালা খোলা রাখতে চাই, যেখানে যেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সেখানে সেখানেই যেন আমরা আলোচনা চালিয়ে যাই। আমরা সেই প্রত্যয় রাখছি, এবং আমরা শুরু যেটি করেছিলাম যে বিশেষ করে অ্যান্টিবায়োটিক যথেচ্ছ ব্যবহারে আমরা সতর্ক থাকব, সরকারও সেখানে সতর্ক থাকবেন, আমরা যারা জনগণ তা আমরাও সতর্ক থাকবো, তার সাথে সাথে সার্বজনীন জনস্বাস্থ্যের দিকে আমাদের সরকার আরও বেশি তৎপরতা বাড়াবেন, সে প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ আদমো অধ্যাপক আবুম ফারুক স্যার, ধন্যবাদ ডক্টর আফতাব ইসরাজ, এবং ধন্যবাদ তারেক হোসেন স্যার, তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক ভিলে একুশে রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি, শুভরাত্রি।